একটা পাপড়ি চাট আছে। ও এত গড়িয়ে যাচ্ছে। আবারও হাজির হয়ে গেছি নিত্য নতুন খাবার নিয়ে। তো আজকের খাবারে দেখতেই পাচ্ছ এখানে খাস্তা কচুরি, সাথে কচুরির যে ডাল আলু দিয়ে তরকারি করেছি একটা, আর মশালা মুড়ি আছে, আর পাপড়ি চাট আছে। খাস্তা কচুরি মানে খাস্তা কচুরি, দেখো অন্য লুচি জাতীয় হলে এখন পুরো নেতিয়ে পড়তো, পুরো খাস্তা কচুরি। তো এটা আমাদের চ্যালেঞ্জ হবে, তিনটে রাউন্ড হবে, তিনবারই পানিশমেন্ট আছে। বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, মিস করো না। হ্যাঁ, আর এরকমই আমাদের চ্যালেঞ্জ ভিডিও দেখতে হলে আই বাটন ভিডিও স্ক্রিনে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে অনেক ভিডিও, চ্যানেলের লিঙ্কও পেয়ে যাবে, আরও দুটো যে এক্সট্রা চ্যানেলগুলো রয়েছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। তো এবার তাহলে আরম্ভ করি, ঝালমুড়ি দিয়ে আরম্ভ। হ্যাঁ, ঝালমুড়ি দিয়ে, কারণ ওটা একদম পরে আর খাওয়ার মতো হবে না, চেবাতেই থাকবো, চেবাতেই থাকবো। জায়গার জিনিস জায়গায় নিয়ে চলে আসি। আজকের সকালের নাস্তা, বিকেলের চাট, এই সন্ধ্যের মশলা মুড়ি, আর বাইরে গেলে পাপড়ি চাট, তিন রকম আইটেম আছে। চলো আরম্ভ করি, কাউন্টিং করো। হ্যাঁ, 3 2 1 স্টার্ট। ও ফার্স্ট রাউন্ডে বাজি মাত করে দিয়েছি। এটা মুড়ি, কিন্তু তো গিলতে পারবে না, কোনো মতেই গেলা যাবে না শুধু। আর সুন্দর হয়েছে মুড়ি মেশানোটা ফার্স্ট রাউন্ডে। নাও পানিশমেন্ট, এ নাও দাদারি, আলু কেটেই রেখেছে, তিন পিস রেখেছে। বাহ বাহ বাহ, কাঁচা আলু। আর খাবো না, এখনো পানিশমেন্ট বাকি দুটো রাউন্ড। তাহলে নেক্সট রাউন্ডে ফিরছি বন্ধুরা, মুখটা দেখিয়ে দিই আগে, নইলে বলবে ফেলে দিয়ে। হ্যাঁ, এবারে খাবো পাপড়ি চাট। ঠিক আছে, চুড়িটা শেষেই খাওয়া হবে পাপড়ি চাট। তো পাপড়ি চাট নিয়ে হাজির হয়ে গেছি নেক্সট রাউন্ডে, এটাই চ্যালেঞ্জ হবে। তো সুন্দর একটা পাপড়ি চাট আছে, কাউন্টিং করি আর বড় বড়। হ্যাঁ করো, 3 2 1 স্টার্ট। ডান
গালে যা পুরেছে টেসে টেসে এক মিনিট লাগবে। ফুচকার পাপড়িতে দিদিকে কোনোদিন হারাতে পারিনি। তাহলে পানিশমেন্ট নিয়ে আসছি, নাও। হ্যালো, পৃথিবী থেকে নুনটা হারিয়ে গেলে যেমন টেস্ট হবে সেরকম। তো আমাদের সেকেন্ড রাউন্ডও কমপ্লিট। খেয়ে নিয়েছি পুরো। তাহলে থার্ড রাউন্ড অ্যান্ড লাস্ট রাউন্ড। তো বন্ধুরা, শেষ রাউন্ড, দেখা যাক কে উইনার হয়। পানিশমেন্ট সাজানোই আছে, তোমরা দেখেছো। হুম, খাস্তা মানে খুবই খাস্তা। তো আজকে কচুরিটা খুবই খাস্তা হয়েছে। তো বাড়িতে কোনো গেস্ট এলে এরকম বানিয়ে দেবেন, খুব ভালো লাগবে। নর্মালি আমরা লুচি তরকারি দিই সকাল দিকে, তো এইভাবে আর একটুখানি কষ্ট করে ময়ন টাইম দিয়ে বেশ করে ভালো করে দিলে ধিমি আছে, ভাজতে হবে, টাইমটা লাগবে একটু। আমার পানিশমেন্ট হাজির হয়ে গেছে। দারুণ একটা, দারুণ। এবার নাও, দারুণ পানিশমেন্টটাও নিয়ে নাও। বড় পিস রাখা আছে আজকে শেষেরটা। জানি মুখে মুখে লেগে গেছে আজকে, এর সাথে একটা কাঁচা লঙ্কা হলে হতো। অনেক পানিশমেন্ট নিয়ে ফেলেছি আজকে, কি ভাগ্যে প্রথম রাউন্ডে উতরে গেছি, নালে তিনটে তিনটেই আমাকে পেতে হতো। তোরা আজকে পানিশমেন্টও কমপ্লিট হয়ে গেছে। তো আজকে অনেক খাবার খেয়ে ফেলেছি, আর প্রত্যেকটা তিনটে জিনিস ছিল, তো তিনটে জিনিসই মানে হেভি খেতে। তো আজকে চ্যালেঞ্জ ভিডিও আমাদের এখানেই শেষ। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে, ভালো লাগলে লাইক শেয়ার করতে হবে, আর যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো। তাহলে আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফটি থাকবেন। তোমরা দেখছো ফুড ফ্যামিলি অ্যান্ড মোর, এখানে আনন্দ দিনভর।